তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কনফার্মলি জানিয়ে দেব আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে পরবর্তী ইনকিউবেটরটা কি হবে, এবং সেই সাথে ইনকিউবেটরের স্ক্রিনগুলো কেমন দেখতে হবে সেটা কিন্তু তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ারলি রিভিউ করে দেখাবো। আর সেই সাথে তোমাদেরকে আরও বলে দেব আমাদের ফ্রি ফায়ার গেমে পরবর্তী কোন ইভোগানটা রিটার্ন আসতেছে, এবং সেই ইভোগানটা কবে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে রিটার্ন আসবে সেটারও কিন্তু কনফার্ম তারিখটা তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। ওকে, তো যাই হোক গাইস, ভিডিওর প্রথমে তোমাদেরকে নতুন একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। আর সেই ইন্টারেস্টিং জিনিসটা হলো, তোমরা কিন্তু সবাই জানো আমাদের ফ্রি ফায়ার গেমে নতুন একটা ইভো বান্ডিল তোমরা রিটার্ন দেখতে পাবে, বা নতুন একটা ইভো বান্ডিল কিন্তু ফ্রি ফায়ারে আসতেছে, ঠিক আছে? তো এটা কিন্তু তোমরা এখনও কেউই জানো না যে ইভো বান্ডিলটা কেমন দেখতে হবে, সেটা কিন্তু এখনই তোমাদেরকে আমি পুরোপুরি লুকটা রিভিউ করে দেখাবো, ঠিক আছে? তো আমাদের ফ্রি ফায়ার গেমে কিন্তু OB34 আপডেটের পরে নতুন একটা ল্যাব নামের অপশান কিন্তু এখানে সেট করে রাখছে। তো তোমাদেরকে একটু ক্লিয়ারলি দেখানোর জন্য আমি স্ক্রিনের উপরেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা ল্যাব অপশন কিন্তু এখানে সেট করে দিয়েছে, ঠিক আছে? আর এই ল্যাব অপশনের ভিতরে গেলেই কিন্তু তোমরা এখানে আমাদের যে কোবরা এবং গুয়া বান্ডিলটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবে, ঠিক আছে? তো দেন গাইস, এখানে যদি আমরা আরও ভিতরে যাই তাহলে কিন্তু আমরা নতুন বান্ডিল ইভো বান্ডিলটা দেখতে পাবো। তো তোমরা কিন্তু সবগুলো লক অবস্থায় দেখতে পাবে। তো আমি এখন তোমাদেরকে আনলক করে দেখিয়ে দিচ্ছি। তো এখন তোমরা স্ক্রিনের উপরে অলরেডি দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের নতুন ইভো বান্ডিল হতে চলেছে, ঠিক আছে? তো এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের চারটা ইমোটও দেওয়া রয়েছে। তো এই ইমোটগুলো কেমন হবে সেগুলো আমরা দেখে নিই। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ এটা কিন্তু মেবি আমাদের ড্রেস চেঞ্জের ইমোট, বা আমরা কিন্তু ড্রেস চেঞ্জ করলে কিন্তু এই ইমোটটা কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে, এই নতুন ইভো বান্ডিলের সাথে। দেন গাইস, তোমরা তারপরে যে ইমোটটা দেখতে পাচ্ছ এটা মেবি আমাদের যে স্কোয়াড ইমোট থাকে, বা গ্রুপে যে চারজনে মিলে আমরা ইমোটটা দিয়ে থাকি সেটাই মেবি এই ইমোট। আর তারপরে দেখতে পাচ্ছ আমাদের যে লবি অ্যানিমেশনের ভিতরে তোমরা এটাই দেখতে পাবে। তো তারপরে সবশেষে তোমরা কিন্তু আরও একটা ইমোট এখানে দেখতে পাচ্ছ, জাস্ট এরকম একটা হবে। এই চারটে ইমোট কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেন এই ইমোটে পরে আমরা কিন্তু এখানে কালারগুলো দেখে নেবো, ঠিক আছে? তো এখানে টোটাল তোমরা চারটে কালার দেখতে পাবে, একটা কিন্তু হলুদ কালার, দেন ব্লু কালার, তারপরে কিন্তু পার্পেল কালার, আর সবশেষে কিন্তু রেড কালার। তো এই ইভো বান্ডিলটা তোমাদেরকে আরও একটু ডিটেলসে রিভিউ করে দেখাচ্ছি। তো এখানে ফার্স্ট অফ অল তোমরা হলুদ কালারের বান্ডিলটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো দেখতে কিন্তু জাস্ট অসম লাগছে আমার কাছে। তো তোমাদের কাছেও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবা। তারপরে দেখতে পাচ্ছ রেড কালারের বান্ডিলটা, তো এটাও কিন্তু ওপি রয়েছে, ঠিক আছে? আর এটা কিন্তু তোমরা মেবি হিরোইকে থাকা অবস্থায় জাস্ট পড়তে পারবা। দেন গাইস, পার্পেল কালারে তোমরা একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটাও কিন্তু ওপি রয়েছে, আর এটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে। তারপরে তোমরা সবশেষে দেখতে পাচ্ছ ব্লু কালারের বান্ডিল, ঠিক আছে? তো এই চারটা বান্ডিল কিন্তু তোমাদেরকে ক্লিয়ারলি আমি রিভিউ করে দেখালাম। তো তোমাদের কাছে বান্ডিলগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? তো যাই হোক গাইস, এখন কিন্তু তোমরা অনেকে জানতে চাইবে যে আমাদের এই ইভো বান্ডিলটা কোন ইভেন্টে আসবে। তো আমি তোমাদেরকে সেটাও ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। তো অলরেডি তোমরা স্ক্রিনের উপরে নতুন একটা ইভেন্টের ইন্টারফেস দেখতে পাচ্ছ, আর এই রকম ইভেন্টটাই কিন্তু তোমরা এই নতুন ইভো বান্ডিলটা দেখতে পাবে, ঠিক আছে? তো এখানে কিন্তু জাস্ট আমি তোমাদেরকে ইন্টারফেসটা আমি দেখিয়ে দিলাম, আর ইভেন্টটা কেমন হবে কিনা সেটা কিন্তু পরবর্তীতে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আর এজন্য তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখতেছো এই চ্যানেলে, তো তোমাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট করবো, তোমরা এই ভিডিওর নিচে দেখো একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটা এখনই দাবিয়ে দাও, এবং পাশে দেখবে একটা বেল আইকন আসবে, ওটা অবশ্যই অল প্রেস করে রেখে দাও। আর এই ছোট্ট কাজটি করলেই কিন্তু তোমরা এই চ্যানেলে পরবর্তীতে আপলোড করা ভিডিওগুলো সবার আগেই দেখে নিতে পারবা। তো যাই হোক গাইস, এখন আমি তোমাদেরকে আমাদের পরবর্তী ইভো বান্ডিলটা কেমন হবে এবং কোন ইভেন্টে আসবে সেটা কিন্তু ক্লিয়ারলি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদেরকে আরও আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই ইভো বান্ডিলের সাথে কোন কোন আইটেম রিওয়ার্ডগুলো তোমরা দেখতে পাবে। তো সেখানে কিন্তু তোমরা নতুন গ্লোয়াল স্কিন, নতুন ব্যাকপ্যাকের স্কিন, এছাড়াও কিন্তু নতুন গান স্কিন, আরও অনেক কিছুই তোমরা দেখতে পাবে। তো চলো আমরা দেখে আসি সেই আইটেম এবং রিওয়ার্ডগুলো। তো গাইস, তোমাদেরকে এই ভিডিওতে একটু আগে যে ল্যাব অপশনটা দেখিয়েছিলাম, তো সেই ল্যাব অপশনে গেলে তোমরা কিন্তু এখানে হাইপার বুক নামে নতুন একটা অপশন দেখতে পাবে। তো এটা কিন্তু এখন দেখতে পাবে না, কিছুদিন পরে কিন্তু তোমরা দেখতে পাবে। তো এটা কিন্তু তোমাদেরকে আমি এখনই সবার আগে দেখিয়ে দিচ্ছি। আর এই অপশনের ভিতরে তোমরা কিন্তু আমাদের ইভো বান্ডেলগুলোর আইটেম বা রিওয়ার্ডগুলো দেখতে পাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটা অপশন রয়েছে, আর সব কিছু আমি আনলক করে ফেলছি। তো দেন এখানে কিন্তু তোমরা অনেকগুলো আইটেম রিওয়ার্ড দেখতে পাবে, আর তার ভিতরে ফার্স্ট অফ অল তোমরা একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু কালার চেঞ্জ করে, ঠিক আছে? আর তারপরে দেখতে পাচ্ছ একটা গ্রেনেডের স্কিন রয়েছে, যেটাও কিন্তু ওপি একটা অ্যানিমেশন এখানে সেট করে দিয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ একটা লুট বক্সের স্কিন। তো তোমাদেরকে বলে রাখি আমাদের এই নতুন ইভো বান্ডেলের ইভেন্টে কিন্তু জাস্ট তোমরা দুটো করে কালার এখানে চেঞ্জ দেখতে পাবে। আর এখানে তারপরে দেখতে পাচ্ছ ওপি একটা গ্লোয়ালের স্কিন রয়েছে, যেটাও কিন্তু মারাত্মক টাইপের, এখানেও কিন্তু কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আর তোমাদেরকে একটু ক্লিয়ারলি আমি দেখিয়ে দিলাম। আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ একটা কাটানার স্কিন রয়েছে, যেটাও কিন্তু বলতে গেলে জোস একটা কাটানার স্কিন, আর এটাও কিন্তু তোমরা ব্লু কালার এছাড়াও কিন্তু রেড কালার
দেখতে পাবে ওকে। আর এই কাটানো স্ক্রিনের পরে তোমরা আরও একটা জোস অ্যানিমেশন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু আমাদের নতুন থমসন গান স্ক্রিন হতে চলেছে, ঠিক আছে। আর এই গান স্ক্রিনের অ্যাট্রিবিউট হিসেবে এখানে দেওয়া রয়েছে সিঙ্গেল রেট অফ ফায়ার, আর এর সাথে কিন্তু ডবল আর্মোর পেনিট্রেশন কিন্তু বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু ম্যাগাজিনটা একটা কমিয়ে দিয়েছে, ওকে। তো এটাই কিন্তু হবে আমাদের থমসন স্ক্রিনটা। তাও তোমরা ক্লিয়ারলি এখানে দেখে নাও লুকটা কেমন হবে। আর এটাই কিন্তু ফার্স্ট গান স্ক্রিন যেটারও কিন্তু দুটো কালার তোমরা দেখতে পাবে, ওকে। তো দেন তারপরে তোমরা কিন্তু একটা ওপি ইমোট এখানে দেখতে পাবে, যেটাও কিন্তু অনেকটা মারাত্মক টাইপের। আর এই ইমোটটা তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কতটা জোস একটা ইমোট, ঠিক আছে। বিশেষ করে আমার কাছে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগছে। আর এই ইমোটের পরে তোমরা এখানে নতুন একটা জিনিস দেখতে পাচ্ছ, যেটা মেবি তোমরা আগে থেকে দেখতে পাবে না, ঠিক আছে। তো এখানে লেখা রয়েছে সিক্রেট পেজ, আর সবগুলো আইটেম আনলক করার পরেই মেবি তোমরা এই পেজটা আনলক করতে পারবে, ওকে। তো যাই হোক গাইস, এখন কিন্তু আমি তোমাদেরকে সবগুলো আইটেম বা রিওয়ার্ড আমি আগে থেকে দেখিয়ে দিলাম ক্লিয়ারলি। তো যাই হোক গাইস, ভিডিওতে যারা এখনও পর্যন্ত লাইক দাওনি প্লিজ একটা করে লাইক করে দাও। আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটাই জোস হতে চলেছে। আর দেন গাইস, এইগুলো আইটেম কিন্তু তোমাদেরকে অবশ্যই ডায়মন্ড দিয়ে নেওয়া লাগবে, ঠিক আছে, তোমাদেরকে আগে থেকে বলে রাখলাম। আর আমাদের এই নতুন ইভো বান্ডেলে কিন্তু তোমরা কিছু ফ্রি আইটেমও পাবে, তো সেগুলো কিন্তু তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই পেজটা কেটে দেওয়ার পরে কিন্তু এখানে আরও একটা নতুন পেজে আমরা ঢুকবো। আর এখানে কিন্তু তোমরা চারটে আইটেম দেখতে পাচ্ছ, তার ভিতরে কিন্তু মিউজিক রয়েছে। আর দেন তোমরা এখানে একটা গ্রেনেডের স্কিন দেখতে পাচ্ছ মেবি, আর এটাও কিন্তু অনেকটা অ্যানিমেশনও সেট করা রয়েছে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ একটা স্কাই বোর্ডের স্কিন, ঠিক আছে, এটাও কিন্তু অনেকটা জোস টাইপের অ্যানিমেশন এখানে দেওয়া রয়েছে। আর সবশেষে তোমরা এখানে একটা বাইকের স্কিন দেখতে পাচ্ছ, যেটাও কিন্তু পার্পল কালারের একটা অ্যানিমেশনও সেট করা রয়েছে। আর হ্যাঁ গাইস, এই চারটে আইটেম কিন্তু তোমরা মেবি সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো তোমাদেরকে সবগুলো দেখে দিলাম, আগে থেকে রিভিউ করে দিলাম। আর এই সকল আইটেম বা রিওয়ার্ডগুলো কিন্তু আমরা র্যাম্পেস ইউনাইটেড ইভেন্টের ভিতরে দেখতে পাবো, আর সেখানেই কিন্তু আমাদের ইভো বান্ডেলটাও থাকবে, ঠিক আছে। তো আমাদের যেমন কয়েকদিন আগে রমাদান ইভেন্ট চলে গেল, সেরকমই কিন্তু নতুন একটা র্যাম্পেস ইউনাইটেড বলে ইভেন্ট তোমরা ফ্রি ফায়ারে দেখতে পাবে। তো সেই ইভেন্টের ভিতরেই কিন্তু তোমরা এই সকল আইটেম বা রিওয়ার্ডগুলো থাকবে। তো যাই হোক গাইস, এখন আমরা পরবর্তী আপডেটের দিকে যাব। তো পরবর্তী আপডেটটা দেখানোর আগে তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা কিন্তু ফ্রি ফায়ারে নতুন একটা ওয়েভ ইভেন্ট দেখতে পাবে, যেখানে কিন্তু তোমরা নতুন কিছু বান্ডেল দেখতে পাবে এবং এরকমই কিন্তু একটা ইভেন্ট তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো আজকে কিন্তু সেম টু সেম ইভেন্টটাই কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে, আর সেখানে কিন্তু বানি বান্ডেল সহ আরও অনেকগুলো নতুন নতুন বান্ডেল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আজকেও কিন্তু তোমাদেরকে সেরকম একটা কনফার্ম ইভেন্ট কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমরা কিন্তু আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলে যে আমাদের পরবর্তী ইভো গান স্ক্রিনটা কোনটা রিটার্ন আসবে, তো এটা কিন্তু আমি কনফার্ম হয়ে গেছি যে আমাদের বাংলাদেশ সার্ভারে ইভো M10/14 গান স্ক্রিনটা কিন্তু রিটার্ন আসতেছে, এবং এটার অফিসিয়াল যে ব্যানারটা রয়েছে সেটা কিন্তু অলরেডি তোমাদেরকে আমি স্ক্রিনের উপরে দেখিয়ে দিচ্ছি। আর এই ইভো M10/14টা কিন্তু তোমরা আমাদের ফেডিট হুইল ইভেন্টে দেখতে পাবে, আর এটা কিন্তু 8ই জুন রিটার্ন আসতেছে, ঠিক আছে। তো আজকে থেকে মেবি তোমরা 7-8 দিন পরেই এই গানটা রিটার্ন দেখতে পাবে, আর এটা কিন্তু কনফার্মলি তোমরা 8ই জুন রিটার্ন দেখতে পাবে, এটা কিন্তু জাস্ট বাংলাদেশ সার্ভারের জন্য, ঠিক আছে। তো তোমরা যারা এই ইভো M10/14 গান স্ক্রিনটা নিতে চাও, তারা চাইলে এখন থেকে ডায়মন্ডগুলো জমিয়ে রাখতে পারো। তো দেন গাইস, আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু তোমরা ইভো ফেমাস গান স্ক্রিনটা রিটার্ন দেখতে পাবে, আর এটা কিন্তু তোমরা 5 তারিখে অর্থাৎ 5ই জুন তোমরা কনফার্মলি রিটার্ন পেয়ে যাবে, জাস্ট ইন্ডিয়ান সার্ভারের জন্য। আর এর সাথে কিন্তু তোমরা আমাদের যে ইভো ফেমাস গান স্ক্রিনের যে টপ আপ ইভেন্টগুলো রয়েছে, যেগুলো তোমরা অলরেডি স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ, এই দুটো টপ আপ ইভেন্ট কিন্তু তোমরা এর সাথে রিটার্ন দেখতে পাবে, ওকে। তো যাই হোক গাইস, তোমাদেরকে কনফার্মলি দুটো ইভেন্টের ডেট আমি জানিয়ে দিলাম। তো এখন আমি তোমাদেরকে ফাইনালি বলে দিব আমাদের ফ্রি ফায়ারে পরবর্তী ইনকিউবেটরটা কী হবে। তো এখন তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ওয়াগ ইনকিউবেটর, আর গাইস এখানে যে চারটে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের পরবর্তী ইনকিউবেটরে আসবে, ঠিক আছে, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর এখানে তোমরা ব্লু প্রিন্টটা কেমন হবে সেটাও দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে বলে রাখি, এখন যেহেতু ফ্রি ফায়ারে বান্ডেলে ইনকিউবেটরটা চলতেছে, সেহেতু কিন্তু তোমরা পরবর্তীতে 100% এই গান স্ক্রিনে ইনকিউবেটরটাই দেখতে পাবে, ওকে। তো যাই হোক গাইস, আমাদের এই ওয়াগ ইনকিউবেটরের স্ক্রিনগুলো কেমন দেখতে হবে সেগুলো তোমাদেরকে আরেকটু ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রেড কালারের যে স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু জোস একটা অ্যানিমেশন এখানে সেট করে রাখছে, আর এটা কিন্তু অ্যাট্রিবিউট হিসেবে তোমরা ডবল ড্যামেজ পেয়ে যাবে, পাশাপাশি কিন্তু সিঙ্গেল ডেন্স কিন্তু এখানে প্লাস করে দিয়েছে, ঠিক আছে। আর এই গান স্ক্রিনটা হাতে নিলে এরকম একটা লুক তোমরা ফেস করবে। আর দেন তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমাদের ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালার মিক্সের একটা গান স্ক্রিন, ঠিক আছে। তো এটারও কিন্তু সিঙ্গেল ড্যামেজ থাকবে, পাশাপাশি কিন্তু ডবল অ্যাকুরেসি থাকবে, ঠিক আছে। তো এটারও কিন্তু হাতে নিলে এরকম একটা লুক তোমরা দেখতে পাবে। আর দেন তোমরা দেখতে পাচ্ছ একটা পার্পল কালারের গান স্ক্রিন, যেখানে কিন্তু আর্মোর পেনিট্রেশন কিন্তু ডবল বাড়িয়ে দিয়েছে, পাশাপাশি কিন্তু সিঙ্গেল রেঞ্জ এখানে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু এই গান স্ক্রিনটা ভালো লাগছে আমার কাছে। তারপরে দেখতে পাচ্ছ আরেকটা গান স্ক্রিন, যেটা কিন্তু ব্লু কালারের, এটা কিন্তু রেট অফ ফায়ার সিঙ্গেল থাকবে।
আর পাশাপাশি কিন্তু এখানে রেঞ্জ ডবল করে দিচ্ছে, ঠিক আছে? আর এটাও কিন্তু হাতে নিলে এরকম একটা লুক তোমরা ফেস করবে, ওকে? তো এই গান স্ক্রিনগুলো তোমাদেরকে এক এক করে আমি সবগুলো দেখিয়ে দিলাম। আর গাইস ফাইনালি তোমরা স্ক্রিনের উপরে আরও একটা পিকচার দেখতে পাচ্ছ, যেটা কিন্তু এই ওয়াক গান স্ক্রিনগুলো হাতে নিলে এরকম একটা লুক তোমরা দেখতে পাবে। আর আমি কিন্তু তোমাদেরকে এই ওয়াক ইনকিউবেটরটা পুরোপুরি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো যাই হোক গাইস, আজকের এই ভিডিও এবং ভিডিওর ইনফরমেশনগুলি তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দাও, আর প্রত্যেকে কিন্তু একটা করে লাইক করে দাও, ঠিক আছে? তো এত কষ্ট করি তোমাদের জন্য ভিডিওগুলো বানাই, তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও আর বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে ভিডিওটা শেয়ার করে দিও, ওকে? আর হ্যাঁ গাইস, নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওর নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটা এখনই দাবিয়ে দাও, ঠিক আছে? তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।